নমস্কার বন্ধুরা, তোমরা পিএম ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 5,000 টাকা করে পেতে চলেছ এবং কি তোমরা 6,000 টাকাও পেয়ে যাবে। তো বন্ধুরা, কারা আবেদন করতে পারবে এই পিএম ইন্টার্নশিপ স্কিমে এবং তোমাদের প্রত্যেক মাসে কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব, এবং তোমরা যারা পিএম ইন্টার্নশিপ স্কিমে অ্যাপ্লাই করবে কিভাবে করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝে নিতে পারবে। তো বোনা, সর্বপ্রথমে আলোচনা করি কারা পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য এলিজিবল হবে। বন্ধুরা, তোমাদের যাদের বয়স 21 থেকে 24 বছর পর্যন্ত রয়েছে তারাই কিন্তু এলিজিবল, এবং তোমরা যে কোনো এডুকেশন অর্থাৎ তুমি এইচএস পাস করে থাকো, গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কি যারা কোনো জব করো না অর্থাৎ এখন পর্যন্ত কোন রকম চাকরি করছো না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যাদের ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার কম রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যাদের ফ্যামিলিতে কোনো মেম্বার গভর্নমেন্ট জবে অর্থাৎ কোনো গভর্নমেন্ট চাকরি করে না, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে বলি বন্ধুরা যে তোমাদের তোমরা কত টাকা করে পাবে এবং কোথায় থেকে পাওয়া যাবে। এবং তোমাদের বলি পিএম ইন্টার্নশিপ অফার করা হয় 12 মাসের জন্য অফার করা হয়েছে, অর্থাৎ 1 বছরের জন্য তোমাদের ইন্ডিয়া টপ কোম্পানিতে নেওয়া হবে, অর্থাৎ ভারতবর্ষের টপ কোম্পানিগুলিতে তোমাদেরকে নেওয়া হবে। মান্থলি অর্থাৎ প্রত্যেক মাসে তোমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হবে 4,500 টাকা এবং ইন্ডাস্ট্রি থেকে 500 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ মানে টোটাল 5,000 টাকা করে মাসে পাবে। এবং তোমাদের ওয়ান টাইম অর্থাৎ একবার কেবলমাত্র 6,000 টাকা দেওয়া হবে। এবং বন্ধুরা তোমাদের আরো ফ্যাসিলিটি দেওয়া রয়েছে, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স তোমাদের দেওয়া হবে, অর্থাৎ তোমাদের ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি থাকছে এবং প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাচ্ছ এবং একবার কেবলমাত্র 6,000 টাকা পাবে। তো বোনরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি বোনরা যে তোমাদের কোম্পানিগুলো অর্থাৎ কি কি কোম্পানি রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেই কোম্পানিগুলো দেখতে গেলে তোমাদের পার্টনার কোম্পানিতে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু কোম্পানির নাম দেখে নিতে পারো, টোটাল প্রায় 500টি কোম্পানি রয়েছে, তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেখে নেবে। তো যারা অ্যাপ্লাই করবে তোমরা ইউথ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, যারা প্রথমবার অ্যাপ্লাই করছে ইউথ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, আর যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছে তারা লগ ইনে ক্লিক করবে। ইউথ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর বোনেরা এখানে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নম্বর বসানো রয়েছে সেই মোবাইল নম্বর দেবে এবং এখানে ছোট করে ক্লিক করে সাবমিটে ক্লিক করবে। মোবাইল নম্বর দেওয়ার পর তোমরা এই ছোট করে ক্লিক করে নেবে, ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে নেবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর মনে এরকম একটি অপশন আসবে, এখানে তোমরা ছোট করে ক্লিক করবে, তারপরে তোমরা এগ্রিতে ক্লিক করে নেবে। এগ্রিতে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড তোমাদেরকে এখানে লিখে দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড তোমাদেরকে তৈরি করে নিতে হবে। তো নিউ পাসওয়ার্ড তোমরা দিয়ে দিবে নিজের মতো করে এবং সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এখানে তোমাদের আধার বেসড ই কেওয়াইসি করে নিতে হবে, অর্থাৎ ডিজি লকারের মাধ্যমে ই কেওয়াইসি করার জন্য প্রসিড টু ফিউচারে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমরা এখানে তোমরা আধার নম্বর দেবে এবং ক্যাপচা কোড লিখে তোমরা নেক্সটে ক্লিক করে নেবে। নেক্সটে ক্লিক করার পর বোনার তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি তোমরা দিয়ে দিবে এবং কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর বোনার তোমাদের যদি ডিজি লকার অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে তোমাদের সেই পিন দিতে হবে 6 সংখ্যার, এবং যদি রেজিস্টার করা না থাকে তাহলে তোমরা রেজিস্টার অপশনে নিয়ে যাবে, 6 সংখ্যার পিন দিয়ে তোমরা কন্টিনিউয়ে ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনার তোমরা যার মাধ্যমে লগ ইন করতে চাও ডিজি লকার, তো মোবাইল নম্বরের মাধ্যমে করতে চাইলে মোবাইল নম্বর দেবে, তারপরে বোনরা এই ছোট ঘরে ক্লিক করে নেবে, ছোট ঘরে ক্লিক করে নেবে, তারপরে সাইন ইনে ক্লিক করে নেবে। সাইন ইনে ক্লিক করার পর বোনরা তোমার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি তোমরা এখানে লিখে দেবে। ওটিপিটি লেখার পর বোনরা সাইন ইনে ক্লিক করে নেবে। সাইন ইনে ক্লিক করার পর তোমাদের যদি ডিজি লকার ইমেল আইডি না দেওয়া থাকে তাহলে তোমার ইমেল আইডি ভেরিফাই করাতে হবে, আর যদি ইমেল আইডি
দেওয়া থাকে, তাহলে তোমরা ডাইরেক্ট লগ ইনে নিয়ে চলে যাবে। তো তোমরা যাদের ইমেল আইডি দেওয়া থাকবে না, তারা ইমেল আইডি দিয়ে দেবে, দেওয়ার পর ওরা ভেরিফাই ক্লিক করে নেবে। ভেরিফাই ক্লিক করার পর ওরা দেখবে ইমেলে একটি ওটিপি গেছে, সেই ওটিপি তোমরা এখানে লিখে দেবে, লেখার পর সাবমিটে ক্লিক করে নেবে। ক্লিক করার পর ওরা তোমাদেরকে এখানে তোমার ডিজি লকার ড্রাইভে ক্লিক করে নেবে ছোট করে, তারপরে তোমাদের নিচের দিকে চলে আসবে। সেখানে তোমরা পারচেজে তোমরা দেখতে পাবে নো ইওর কাস্টমার লেখা রয়েছে, সেখানে তোমরা এডুকেশন অপশন সিলেক্ট করে নিতে পারো, না সিলেক্ট করার কোনো প্রবলেম নেই, এগ্রিতে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের ডাইরেক্ট পিএম ইন্টার্নশিপ স্কিমে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, সেখানে তোমরা ক্যান্ডিডেট ড্যাশবোর্ড তোমরা দেখতে পাবে। সেখানে বন্ধুরা ক্যান্ডিডেট প্রোফাইল বলে অপশন রয়েছে, ইন্টার্নশিপ অপরচুনিটি অপশন রয়েছে, তো তোমরা ক্যান্ডিডেট প্রোফাইলে ক্লিক করে নেবে। সেখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা তোমাদেরকে ফর্ম ফিল আপগুলো করে নিতে হবে। সেখানে তোমাদের চলে আসবে তোমাদের নাম, সেখান থেকে তোমরা ফার্স্ট নেম দেবে, ক্যাটাগরি দেবে জেনারেল থাকলে জেনারেল, ওবিসি থাকলে ওবিসি, দেওয়ার পর তোমাদের জেনারেল থাকলে জেনারেল তোমরা সেট করে দেবে। তারপরে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস গুলো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা স্টেট সিলেক্ট করে নিতে হবে, স্টেট তোমার কি রয়েছে সেই তোমরা সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নেবে, কোন ডিস্ট্রিক্টে তুমি রয়েছো সেই ডিস্ট্রিক্টটি তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তোমাদের নিজেদের ব্লকের নাম দিয়ে দেবে। ব্লকের নাম দেওয়ার পর ভিলেজ নেম দেবে, ভিলেজ নেওয়ার পর জিএপি কোড অর্থাৎ তোমাদের পিন কোড দিয়ে দেবে। পিন কোড দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে একটু, সেখানে তোমরা দেখতে পাবে যে কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে ইয়েস এ ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে নো এ ক্লিক করে নেবে। যদি একই থাকে তাহলে ইয়েস এ তোমরা ক্লিক করে নিলে, ক্লিক করার পর তোমরা ডেফিনেটলি অ্যাডলেট অপশন পাবে, সেখানে তোমরা অনেকগুলো অপশন পাবে, সেখানে তোমরা বন্ধুরা নয়ে তোমরা ক্লিক করে নেবে, অর্থাৎ নয়ে ক্লিক করা থাকে কোনো, তারপরে বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা তারপরে পরবর্তী পেজ চলে আসবে, সেখানে তোমাদের বন্ধুরা ইমেল আইডিতে একটি ওটিপি যাবে এবং মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপিগুলো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর বন্ধুরা ভেরিফাই করে নেবে, তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তাহলে তোমাদের কোয়ালিফিকেশন সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তোমার হাইস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে তুমি সেটি সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কোর্স সিলেক্ট করে নেবে, কোন কোর্সের পড়াশোনা করেছো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমার স্ট্রিম সিলেক্ট করে নিতে হবে, তারপরে তোমরা তারপরে তোমরা তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেটি তোমাদের নাম লিখে দিতে হবে, এবং ইনস্টিটিউটের নাম কি রয়েছে সেটি তোমাকে দিয়ে দিতে হবে। তারপর ইয়ার অফ পাসিং তোমাকে দিয়ে দেবে, মার্ক অবিটেন পার্সেন্টেজ তোমার সিলেক্ট করবে, তারপর সিজিপিএ মার্ক থাকলে সিজিপিএ মার্ক দেবে, এবং আপলোড সার্টিফিকেট অর্থাৎ তোমার সার্টিফিকেটটি আপলোড করে নিতে হবে, অর্থাৎ যারা গ্রাজুয়েশন পাস দেবে গ্রাজুয়েশনের সার্টিফিকেট আপলোড করে দেবে, অর্থাৎ মার্কশিট আপলোড করে দেবে। এরপরে বন্ধুরা তোমরা অ্যাডে ক্লিক করে নেবে, সেভ অ্যান্ড অ্যাড মোড়ে ক্লিক করে নেবে, তারপরে দেখবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপরে বন্ধুরা ডু ইউ হ্যাভ এন এই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা তাহলে তোমরা ইয়েস এ ক্লিক করবে, আর যদি না থাকে নয় ক্লিক করবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তোমরা ইয়েস এ ক্লিক করে নেবে। তারপরে বন্ধুরা সেভেন প্রসিডে ক্লিক করবে, তারপরে বন্ধুরা মাই স্কিল তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে বন্ধুরা তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তোমার ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর বন্ধুরা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি তোমাদের কম্পিউটার শেখা থাকে তাহলে কম্পিউটারে কোন কোন কোর্স করে রেখেছো সেটি তোমরা লিখে দিতে পারবে এখানে, কোনো সার্টিফিকেট থাকলে তাহলে তোমরা এখানে সার্টিফিকেট দিয়ে দিতে পারো, নাহলে কোনো প্রয়োজন নেই। আদার্স ডিটেলস কিছু দিতে চাইলে তোমরা দিতে পারো, নাহলেও কোনো প্রয়োজন নেই। তারপরে তোমরা জেনারেল সিভিতে ক্লিক করে নেবে, জেনারেল সিভিতে ক্লিক করার পর তোমার সমস্ত কিছু তোমরা দেখে নেবে, সমস্ত ঠিকঠাক রয়েছে কিনা ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারো, তোমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে না, ঠিকঠাক থাকলে তোমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবে। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলেই তোমরা তোমাদের প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে মনে চলে আসবে, এরপরে চলে আসবে আমরা ইন্টার্নশিপ অপরচুনিটিতে, সেখানে তোমরা আসার পর তোমরা এখানে স্টেট অনুযায়ী তোমরা দেখে নিতে পারবে কি কি তোমাদের ইন্টার্নশিপ রয়েছে, তো স্টেট তোমরা সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করার পর তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা সিলেক্ট সেক্টর তোমরা সিলেক্ট করে নেবে, কোন সেক্টরে তোমরা কাজ করতে চাও সেটি তোমরা সিলেক্ট করে নেবে।
এরপরে তোমার আশেপাশে কোনো সেক্টর রয়েছে কিনা তোমরা এখানে পেয়ে যাবে।